প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছেন। আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণী বাংলাদেশের শিশু অধিকার বিষয়ে আলোচনা করব। বাংলাদেশের শিশু অধিকার, আজকে যারা শিশু তারা আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুদের উপরই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কর্তব্য। এর জন্য শিশুদের স্বাস্থ্য, তাদের সৃজনশীলতা, তাদের আচার আচরণ, কথাবার্তা সব কিছু যেন সঠিকভাবে তারা শিখতে পারে সেদিকে আমাদের সকলকে সচেতন করতে হবে, রাষ্ট্রকে সচেতন হতে হবে। এর জন্য জাতিসংঘ শিশু সনদ নামে এর জন্য শিশু সনদ তৈরি করেছে, বাংলাদেশও তার সাথে একত্রিতা প্রকাশ করেছে। শিশু অধিকার পড়লে এই অধ্যায় আমরা জানতে পারব, শিশু অধিকারের ধারণা ব্যাখ্যা করতে পারব এবং শিশু সনদের ধারাগুলো আমরা প্রথমেই আসি শিশু অধিকার। শিশুরও স্বাধীনভাবে চলাফেরা করা, মত প্রকাশ করা অধিকার আছে। তাদের স্বাস্থ্য, শিক্ষা, তাদের আচার আচরণ সব বিষয়ে তাদেরকে স্বাধীনভাবে চলতে দিতে হবে, তাদের মত প্রকাশের অধিকার দিতে হবে। জাতিসংঘ 1889 সালে একটি আইন, জাতিসংঘ সনদ নামে একটি আইন পাস করেন, যেখানে বাংলাদেশের সাথে একমত প্রকাশ করেছে এবং বাংলাদেশ 1990 সালের 27 জানুয়ারি সর্বপ্রথম স্বাক্ষর দিয়েছে। সেখানে 54টি শিশু অধিকার, সেই সনদের মধ্যে 54টি শিশু অধিকারের কথা বলা হয়েছে। নিম্নে আমরা কয়েকটা যেগুলি কয়েকটা নিয়ে আমরা আলোচনা করব। 18 বছরের কম বয়সী সকলেই শিশু, কিন্তু বিভিন্ন দেশে এই বয়সের তারতম্য বিভিন্ন হতে পারে। 18 বছরের নিচে কিন্তু বিভিন্ন বয়স হতে পারে বিভিন্ন দেশে। বাংলাদেশ 18 বছরের নিচে যারা তারাই শিশু। সব শিশুর অধিকার সমান, অর্থাৎ ধনী গরিব সবাইকেই সমান অধিকার দিতে হবে, এক্ষেত্রে তাদেরকে মত প্রকাশ করার অধিকার দিতে হবে, তাদের উপরে জোর করে কোনো বোঝা চাপিয়ে দেওয়া যাবে না। তারপরে আছে বাবা মা ও বড়দের শিশু অধিকার সম্পর্কে সচেতন হতে হবে, শিশুদের স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকতে হবে। আজকে যারা শিশু তারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদের স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে তারা আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারবে। এর জন্য তাদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে। তারপর আসছে অর্থনৈতিক সুষম যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুদের দিয়ে অনেক সময় দেখা যায় যে অনেক ঝুঁকিপূর্ণ কাজ, যেমন গাড়ি ব্যাপার, তারপরে অনেক কলকারখানায় অনেক ভারী কাজ শিশুদের দিয়ে করানো হয়, যেমন ঘুমটি উচিত না, এইসব বিষয়ে আমাদেরকে সকলকে সচেতন করতে হবে। শিশুদের যুদ্ধ বা শাসনের সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ
দিয়ে চরমপি ধারা উল্লেখ করেছে, তার কয়েকটি আমরা করেছি, আশা করি তোমরা ওইগুলি বুঝতে পেরেছ। জাতিসংঘ শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এই পদক্ষেপগুলো হল শিশুর অপুষ্টি দূরকরণ, তারপর সকল শিশুর স্বাস্থ্য নিশ্চিতকরণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর প্রতিরোধের ব্যবস্থা করা, তারপরে কোথাও শিশু নির্যাতিত হলে সেখানে একসঙ্গে এটা প্রতিরোধ করতে হবে, শিশুর ভিতরে কোনো অন্যায় কাজ জোর করে চাপে দেওয়া হচ্ছে নাকি সে বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে, বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে, কারণ আজকে যারা শিশু তারাই আগামী দিনের ভবিষ্যৎ। মেয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তর্ভুক্ত। আমরা স্কুল যাই